شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد বিল্লাহী না শেতান রহিমুল্লাহ রহমান ও রহিম ওল ফজ ওয়ালাই আলী নাজ্মায়তুদ্দিনী বাহেরা আল্লাহত আল্লাহ রসিস মাহেরবানি যে আল্লাহ আমাদেরকে এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই জিল হাজ মাসের প্রথম দশ দিন প্রথমত আমরা এই মাসগুলোতে যেই মাসগুলোতে জীবনযাপন করতেছি সেই মাসগুলো হচ্ছে আশুরুল হরম চারটি মাস পবিত্র মাস আশুরুল হরম যেই মাসের গুরুত্ব এবং মহত্ব আল্লার নিকট অনেক বেশি যে মাস সম্পর্কে আগের কুফারে মক্কারা অনেকটাই গুরুত্ব দিত যে এই মাসগুলোতে তারা কোনো যুদ্ধ বিগ্রহ তারা কোনো অশ্লীল কোনো খারাপ কাজে জড়িত হতো না এই মাসগুলোকে তারা সম্মান দিয়ে চলতো তাই আমাদেরকেও সেইভাবে আল্লাহ তালার সেই সাহায়ের যেগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ বলি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সম্মান জানাবো এগুলো মমিন মুসলমানদের উচিত এবং মমিন মুসলমানদের তাকুয়ার লক্ষণ এগুলো তো আমরা এই মাসগুলোর মধ্যে যে আগামী মাস আসতেছে হজ মাস এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ গুরুত্ব দিয়েছেন এবং এই দশ দিনের কসম করে আল্লাহ এর গুরুত্ব আরোপ করেছেন তাই এই দিনের গুরুত্ব থেকে বুঝে সেই অনুপাতে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেন যে এমন কোন সৎ আমল নেই আল্লাহর নিকট এত প্রিয় যে সকল কিছুর চেতে এই দশ দিনের সৎ আমলগুলো আল্লাহর নিকট খুবই প্রিয় তখন জিজ্ঞাসা করা হয়েছে ওলাল জিহাদ যে জেহাদের চেয়েতেও তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে হ্যাঁ জেহাদের চেয়েতেও আল্লাহর নিকট এই দশ দিনের সৎ আমলগুলো আমলে সালেহগুলো অত্যন্ত প্রিয় তবে যে জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন তারটা ব্যতিক্রম তাহলে আমরা এই দিনগুলোর যেই আমলগুলো সৎ আমলগুলো বেশি বেশি করে আমরা সৎ আমল আমলে সালেহগুলো করার জন্য চেষ্টা করব তার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা এই দিনগুলোকে স্বাগত জানাবো যে তোবাফারের মাধ্যমে 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 দ্বিতীয়ত সর্বপ্রকারের অন্যায় থেকে আমরা দূরে থাকবো সর্বপ্রকারের পাপ থেকে আমরা দূরে থাকবো এই দিনগুলোর গুরুত্ব অনুধাবন করতে গিয়ে আমরা কোনো পাপে যেন জড়িত না হই এরপর এই দিনগুলোর মধ্যে যত আমল রয়েছে আগে ফরজ ওয়াজিব এরপরে নফল আমল যতগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব দান খয়রাত সাদাকা দোয়া যিকির যতটুক সম্ভব আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে করার জন্য চেষ্টা করব কোন সময়কে আমরা যেন অযথা অবহেলা করে যেন আমরা দূর না করি এই সেই প্রতিটি মুহূর্ত থেকে যেন আমরা উপকৃত হতে পারি এরপর এই দিনগুলোর মধ্যে রয়েছে এমে আরাফা যে আরাফার দিন সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়েমুল আরাফার যে রোজা রাখবে যারা আ ময়দানের বাহিরে থাকবে যারা হজ করবে না তাদের জন্য বলা হয়েছে যে রোজা রাখবে আল্লাহ রসুলতলা সাল্লাম বলতেছেন যে আমি ধারণা করি যে তালা যে গত এবং আগামী দুই বছরের সকেরা গুনাম মাফ করে দেবেন আল্লাহ তাহলে চিন্তা করুন যে আমরা একদিনের রোজার বা দৌলতে যদি আমরা এত ফজিলত পাই তাহলে বাকি এই নয় দিনও যদি আমরা রোজা রাখি এটা আরও উত্তম হবে এবং অন্য অন্য যত সৎ আমল রয়েছে আমলে চলে রয়েছে সেগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব যত ভালো আমল রয়েছে সেগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করবো এর মধ্যে আরো একটি আমল যে তাকবীর ধ্বনি উচ্চারণ করা তো তাকবীর ধ্বনি আমরা সাধারণভাবে চাঁদ দেখা থেকে শুরু করে আমরা তাকবীর ধ্বনি উচ্চারণ করবো আল্লাহ অকবর আল্লাহ অকবরহর হামদ এই তাকবীর ধ্বনি উচ্চারণ করতে হবে উচ্চ স্বরে উচ্চস্বরে যদি সম্ভব হয় জনসমাগম যেখানে বেশি সেখানে গিয়ে আমরা যদি উচ্চারণ করি এটা আসা হবে অনুসরণ করা হবে এবং স্বভাবের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সহাব অর্জন হবে কারণ আমি আমার নিজের পাঠ করার স্বয়াবনা অর্জন করবো আরেকজনকে আমি স্মরণ করাই দিলাম আমারটা শুনে যারা পাঠ করবে তাদের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা আমাদের আমল নামায় দেবেন তাই এই তাকবীর ধ্বনি যেমনটি আমরা নিজেরা করব এবং জনসমাগমে বেশি বেশি করবো অনুরূপভাবে মা বোনেরাও তাকবীর ধ্বনি উচ্চারণ করবে জুড়ে উচ্চস্বরে আসতে না আসতে না উচ্চস্বরে তবে তাদের আওয়াজ যেন বাড়ির বাহিরে না যায় পর পুরুষের কানে যেন না যায় সেটা খেয়াল করতে হবে তারা উচ্চস্বরে বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে তাক ধ্বনি উচ্চারণ করবে এইগুলো হচ্ছে যে এই দশ দিনের কাজ সময়ের মধ্যে অন্যতম কাজ এরপর যত অন্যান্য অন্য কাজ রয়েছে ঈদের সম্পর্কে আমরা জানি যে ঈদের সুন্নাত রয়েছে যে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে ঈদগাহে রওনা হওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা আর এই ঈদের সবচেয়ে বড় যে কাজটি সেটা হচ্ছে নাহার বা কোরবানি করা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা তাই আমরা যাদের সমর্থ রয়েছে আমাদের তারা যেন এই ক্ষেত্রে যেন আমরা কার্পন্ন না করি আমরা যেন সকলেই কোরবানিতে অংশগ্রহণ করি আর সেটা যেন একমাত্র হয় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ হস্তের জন্য কোরবানি করি দুনিয়াতে জন্য প্রতিযোগিতা না মানুষকে দেখানোর জন্য না মানুষকে মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য না বা গুস্ত খাওয়ার জন্য না মুখ্য উদ্দেশ্য হোক আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করা আল্লাহ তালা আসাদ করেন আল্লাহ হা ওলা উহা ওলা কিনা কোম তোমাদের কোরবানির রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না পৌঁছবে একমাত্র তোমাদের তাকুয়া তাই আমাদের যে তাকুয়া সেই তাকুয়াটাই অন্তরে কি আছে সেটি আল্লাহর নিকট পৌঁছবে তাই আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন পূর্ণ ইমান নিয়ে যেন আমরা কোরবানি করতে পারি এই উদ্দেশ্য নিয়েই যেন আমরা কোরবানি করি এই এটা যেন আল্লাহ তালার নিকট আমরা আশ্রয় চাই আল্লাহ যেন আমাদের নিয়তকে খালেজ করে দেন আমাদের ইমানকে খালেজ করে দেন এইভাবে। আমরা দিনগুলো অতিবাহিত করব যত ভালো কাজ রয়েছে হেবাদতের যত প্রকার রয়েছে সকল প্রকারের হবাদত গুলো আমরা এই মাসে এই প্রথম দশ দিনের জন্য আমরা বেশি বেশি করে করতে পারি এই তৌফিক আল্লাহ তালা দান করুন আল্লাহ তালা আমাদের এই দশ দিনের আবাদতকে কবুল করুন আল্লাহ তালা এই দশ দিন যেন আমাদেরকে সর্বপ্রকারের অন্যায় অস্টেল খারাপ থেকে যেন বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা সকল মুসলমানকে যেন ক্ষমা করুন আমাদেরকেও যেন ক্ষমা করুন আমাদের পিতা মাত আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকেও যেন আল্লাহ তালা মাফ করেন আমরা আমাদের বিভিন্ন হেফাদতের মাধ্যমে আমরা তাদের জন্য দোয়া করব যখন দোয়া কবুলের সময়গুলো রয়েছে সে সময় আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তালা আমাদের সকল হেফাদত সকল দোয়া এবং সকল ফরিয়াদকে কবুল করেন আমি সাইরুল মুসলিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক